সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যে কিন্তু ভিডিও কাজ করছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি রাজশাহী জেলা খড়খড়ি বাইপাস হাটে। আর এই খড়খড়ি বাইপাস হাটটি বসে প্রত্যেক দিনকার সকালকার হাট। এখান থেকে আপনার প্রত্যেক দিন পাইকারি বাজার থেকে আপনার কাঁচামরিচ বেচা কিনা হয় প্রত্যেক দিন সকালবেলা। তো আজকে কাঁচামরিচের বাজার তথ্য কত কি আছে? আজকে তারিখ হচ্ছে আপনার 12 মে 2023 সাল। চলুন জেনে নিই আজকে কাঁচামরিচের বাজার বাম্পার দাম। ভাই বাম্পার দাম আপনারা পাইকারি দেন না? 140 টাকা কেজি। এটা কি মরিচ ভাই? রংপুরে 140 টাকা কেজি পাইকারি বিক্রি হবে তাই? তো এটা হচ্ছে আপনার 140 টাকা কেজি দরের হিসাবে আসছে। কোথাকার মরিচ? এটা এটা হচ্ছে আমাদের নীলফামারী জেলা। নীলফামারী মরিচের দামটা তো গত সপ্তাহে তো অনেকটাই বাড়ছে। অনেক বাড়ছে মানে অনেক। গত সপ্তাহে কত ছিল ভাই? 100 টাকা আর এখন 50 টাকা বেড়ে গেছে। সামনে কি মরিচের দাম বাড়বে না কমবে? এটা বলা যায় না ভাই। কাঁচামালের হিসাবটা বলা যায় না। কাঁচামরিচ এখন দেখা যায় এখনই আবার বাজার কমে যেতে পারে, আবার এখনই বাড়তে পারে, আবার বাড়তে পারে। এটা বাজারের উপর নির্ভর করে। এখানে সেকেন্ডে নামে সেকেন্ডে বাড়ে। আচ্ছা ঠিক আছে, সঠিক তথ্য দেওয়ার জন্য ভাই আপনাকে। দর্শক, এই খড়খড়ি হাটে বাইপাস আমি বললাম আগে আপনারা বলেন তিনি আমাদের বড় পার্টি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইও ব্যবসা করেন নাকি? কাঁচামরিচে? তো ভাইও কাঁচামরিচের ব্যবসা করেন। তো এই খড়খড়ি হাটটা যেটা বলছিলাম আপনার প্রত্যেকদিন সকালকার হাট, এখান থেকে পাইকারি হিসাবে যে বেচা কিনা হয় কাঁচামরিচ। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি এখানে কাঁচামরিচ কিনতে আসতে চান পাইকারি হিসাবে আপনার সকালবেলা আসতে হবে। সকালকার হাট।